আর ট্রেডিং কাণ্ডক লৈ সমগ্র রাজ্যজুড়ি টোলপাড় অব্যাহত আছে। তার মাজতে বাক্সা জেলা তথা সমগ্র ভিটিএডিতে মাইনাও ব্রহ্ম নামের এগারী মহিলার নাম ইতিমধ্যে চর্চাত পরিছে। এগারী মাইনাও ব্রহ্ম ইতিমধ্যে আরক্ষীর জালত পড়া পরিলক্ষিত হয়েছে। মাইনাও ব্রহ্ম দুটা দিন ধরে আত্মগোপন করে আছে দিল্লিত, আর যাকালি দিল্লির বর্জার বিমানবন্দর আহি পার পিছতে বর্জার বিমানবন্দর আরক্ষীর সহযোগত বাক্সা আরক্ষীয় আটক করবলে সক্ষম হয়েছে মাইনাও ব্রহ্মক। এই মাইনাও ব্রহ্মই আসলে স্বামীর হইতে নিজের স্বামীর হইতে মিলি এক জাল রচনা করেছিল, আর এই জালখনতে বাক্সা জেলার বা বিটির বিভিন্ন প্রান্ত 8000 গৰাকী বিনিয়োগকারী ধন বিনিয়োগ করেছিল এগারী মাইনাও ব্রহ্ম। আর মাইনাও ব্রহ্মই এই সমূলি ধন আত্মসাত করে আত্মগোপন করে থাকা পরিলক্ষিত হয়েছিল। এয়া হচ্ছে মুসলপুর সদর থানা, আর এই সদর এইখান সদর থানাতে মাইনাও ব্রহ্মক ইতিমধ্যে তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষীয়ে, মাইনাও ব্রহ্মক জেরা অব্যাহত রাখিছে বলে আরক্ষীয় সূত্র জানিব পৰা গৈছে। যে এইখানে উল্লেখ করম, এইগৰাকী মাইনাও ব্রহ্মর সহযোগী আছিল এগারী ICICI ব্যাংকত কর্মরত এগারী লোক, আর এই লোকগী হচ্ছে দীপাঙ্কর ভট্ট। যীগী দীপাঙ্কর ভট্টর সহযোগত এইগারী মাইনাও ব্রহ্ম আসলে কোটি কোটি টাকা বিনিয়োগকারীর পর আত্মসাত করবলে সক্ষম হয়েছিল। আর এই দীপাঙ্কর ভট্ট এসময় আসিল মুসলপুরস্থিত ICICI ব্যাংকর এগারী কর্মচারী। পরবর্তী সময়ত ডেপুটি মেনেজার হিসাব পদোন্নতি হয়, আর পদোন্নতির পিছতে এই জালখনত এই আসলে ট্রেডিংয়ের জড়িত হয়ে পড়ে। যি ট্রেডিংয়ের জড়িত হয়ে ডেপুটি মেনেজারের পদও আসলে এরি হয়ে যায়, আইনের জড়িত হয়ে ট্রেডিংয়ের নামি পড়ে, আর এই বিনিয়োগকারীসলের ধন আত্মসাত করার নামি পড়ে। ইতিমধ্যে আরক্ষীয় এই মাইনাও ব্রহ্মর দীপাঙ্কর ভট্টর গৃহত তালাশ অব্যাহত রাখিছে, আর তোর বাসগৃহ ইতিমধ্যে সিল করা পরিলক্ষিত হয়েছে। তোর যবহৃত ফর্চুনার বাহন ইতিমধ্যে জব্দ করে আরক্ষীয় মুসলপুর সদর আরক্ষী থানায় লই আনিছে। এইখানে উল্লেখ করম যে মাইনাও ব্রহ্মর জেরা আরক্ষীয় তদন্ত অব্যাহত রাখিছে। এই জেরাদন্তত হয়তো লিস্টখন দীঘলীয়া হয়ে যাব পারে, দীঘলীয়া লিস্ট এখন আহিব পারে, হয়তো ইয়ার মাজত কোনোবা রাজনৈতিক ব্যক্তি হয়তো চিকিৎসক ব্যবসায়ী বৃহৎ ব্যবসায় জড়িত হয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। আরক্ষীয় বিভিন্ন পর্যায়ত আসলে তদন্ত অব্যাহত রাখিছে। আমি খবর পাওয়া অনুসরি কেইবাটাও ধারা তোর সন্নিবিষ্ট করা হয়েছে, আর সন্নিবিষ্ট করে জেরা অব্যাহত রাখিছে। কিনে এক অভিযোগ লাভ করেছিল যে মাইনাও ব্রহ্মই পানের ব্যবসায় পান দোকান দি থাকা সময়তে তীরর ব্যবসায়ের জড়িত আছিল, আর সেই তীরর ব্যবসায় এনেদরে প্রচলিত হয়েছিল যে যার ফলত এই ট্রেডিং ব্যবসায়টি লাভ করবলে সক্ষম হয়। ট্রেডিং ব্যবসায়ের বহু বিভিন্ন বিনিয়োগকারী সংস্পর্শলে আহে, আর হাতত লাখে লাখে টাকা বিনিয়োগ করে, যার আসলে এক যময়ত মাইনাও ব্রহ্মর সম্পত্তি তালিকাখন বৃদ্ধি হয়েছিল। ঘর ক্রয় করেছিল, মাটি ক্রয় করেছিল, গাড়ি বিলাসী বাহন ক্রয় করেছিল, যার বাবে যখন বিনিয়োগকারী আছিল সেই সকল বিনিয়োগকারী লোভত পড়েছিল, আর অনুমান করেছিল যে যেদরে মাইনাও ব্রহ্ম আজি এক বিশাল সম্পত্তির অধিকারী হল, তেনেদরে হয়তো বিনিয়োগকারী সকলেও সম্পত্তির অধিকারী হব বলে তাতে বিভিন্ন সময়ত টাকা বিনিয়োগ করেছিল। কিন্তু এই বিনিয়োগকারী সকলে যেতিয়া মাইনাও ব্রহ্মর বা যেতিয়া বিশাল স্বপ্ননীল হতর যে কলা অধ্যায় সম্মুখলৈ আহিল আরক্ষী আটক করলে চুমি পড়া প্রসঙ্গ আহিল, তার পিছতে এই বিনিয়োগকারী মসলপুরের বা বাক্সা জেলার বিনিয়োগকারী সকলেও হাহাকার অবস্থার সূচনা হয়। যার পিছতে আরক্ষীর কাক চাপে মুসলপুরের বাক্সা আরক্ষীর কাক চাপার পিছতে বাক্সা আরক্ষীয়ে সমগ্র ঘটনাটি আসল নিজা তদন্ত অব্যাহত রাখি মাইনাও ব্রহ্মর পিছত নামি পড়ে। যদিও মাইনাও ব্রহ্মই বিগত দুটা দিন ধরে আত্মসাত করে আছিল সুদূর দিল্লিত, আর দিল্লির পর যাকালি দিল্লির পর ঘর অভিমুখে আহি থাকা অবস্থাতে গুৱাহাটী বিমানবন্দরত আরক্ষী আটক করবলে সক্ষম হয়। বাক্সা জেলার একটা দল গই বিমানবন্দর আরক্ষীর সহযোগত মাইনাও ব্রহ্মক আটক করে, আর আটক করে মুসলপুর সদর থানালে লই আহে, আর মুসলপুর সদর থানাত সহযোগে দেখাব। বর্তমানও সদর থানাত এতিয়ালৈকে জেরা অব্যাহত রাখিছে বলে জানিব পৰা গৈছে। তেওঁৰ মাইনাও ব্রহ্ম আসলে ট্রেডিং কেলেঙ্কারির বিভিন্ন সময় জড়িত আছিল, যার বাবে তন্নতন্নক জেরা অব্যাহত রাখিছে ইতিমধ্যে বাক্সা আরক্ষীয়ে। যি সময়ত রাজ্যত এই ট্রেডিং কেলেঙ্কারীক লৈ এক বিশাল এক নেটওয়ার্কর কথা অবগত হয়ে পড়েছে, ইতিমধ্যে প্রায় 50 জনেরও অধিক এই ট্রেডিং কেলেঙ্কারীর জড়িত আরক্ষী আরক্ষী আটক করবলে সক্ষম হয়েছে। তেনে সময় এগারী মহিলায় কেনেদরে আসলে 8000 লোকর অধিক লোকরপা লাখে লাখে টাকা কেনেদরে বিনিয়োগ করে এয়া হয়েছে তাৎপর্য বিষয় হয়ে পড়েছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।